এশিয়া কাপের প্রথম ম্যাচে জিতে আঘাত পেয়ে মার্চের ড্রেসিং রুমে ফেরেন সেখান থেকে সোজা যান হাসপাতালে করান এক্সরে সেই রিপোর্ট হাতে এসে পৌঁছেছে তাতে চির দেখা গেছে তা থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে ফলে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তামেম ইকবালের এদিকে এবারের এশিয়া কাপে শিরোপার আশা করছে বাংলাদেশ সেই যাত্রায় বড় ধাক্কা খেল টাইগাররা শুরুতেই দলের সেরা ব্যাটসম্যানকে হারালো তারা তার জায়গাটা কে পূরণ করবে তা বলা যাচ্ছে না তবে তামিমের ব্যাকআপ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে জায়গা করে নিতে পারেন মোমিনুল হক এই বাহাতির খেলা অনেকটা নিশ্চিত বলা যায় এছাড়া এশিয়া কাপের বাংলাদেশ দলে রয়েছে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত তাই শান্তরও সুযোগ আসতে পারে তামিমের শূন্য স্থান পূরণের কিন্তু তামিমের অভাব পূরণ করে বাংলাদেশ কতদূর যেতে পারে এখন সেটাই দেখার বিষয় উল্লেখ্য এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আগামী বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি যেমন হতে পারে বাংলাদেশের একাদশ লিটন দাস মোহাম্মদ মিথুন মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মোসাতেক হোসেন অথবা আরিফুল হক মেহেদি হাসান মিরাজ মাসার বিন মোর্তুজা মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ